প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ফারহান আক্তার চৌধুরী। আমার আজকের ক্লাস শ্রেণী নবম, বিষয় শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা জেনেছিলাম সপ্তম অধ্যায়ে পার্ট 3 থেকে বয়ঃসন্ধিকালে পুষ্টির প্রয়োজনীয়তা। আজকে জানব পার্ট 4 থেকে প্রজনন স্বাস্থ্য ও তা সুরক্ষার উপায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রজনন তন্ত্র ও প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত বিষয়কে প্রজনন স্বাস্থ্য বলে। তাহলে কি বললাম যে প্রজনন তন্ত্র ও প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত বিষয়কেই প্রজনন স্বাস্থ্য বলে। তাই প্রজনন বলতে সন্তান জন্মদানকে বোঝায়। পরবর্তী প্রজন্মের নিরাপদ জন্ম ও সুস্বাস্থ্য, বর্তমান প্রজন্মের সুস্বাস্থ্য তথা সুস্থ প্রজনন যন্ত্রের উপর নির্ভর করে। তাই স্বাস্থ্যকর, নিরাপদ ও আনন্দময় জীবনযাপনের জন্য প্রত্যেকের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। প্রজনন স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায়। হরমোনজনিত কারণে বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তন সম্পর্কে পূর্ব ধারণা না থাকলে ছেলে ও মেয়েরা ভয় পেয়ে যায় এবং ভুল ধারণা বশবর্তী হয়ে নিজেদের ক্ষতি করে। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে প্রজনন স্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ঋতুস্রাব ঘটলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত গোসল করা দরকার। এই সময়ে পুষ্টিকর খাবার ও প্রচুর পানি পান করা প্রয়োজন। এই বিষয়ে প্রাথমিক অবস্থায় মা বাবা, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব কিংবা স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সময়ে মানসিক পরিবর্তনের বিষয়টি মনে রেখে ছেলে ও মেয়েদের সাথে বন্ধুসুলভ ও সহানুভূতিশীল আচরণ করতে হবে। সহযোগিতামূলক আচরণ তাদের অস্বস্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে, তাদের মানসিক প্রফুল্লতা বজায় থাকবে এবং সুস্থভাবে বেড়ে উঠবে। প্রজনন স্বাস্থ্যের বড় ঝুঁকি হচ্ছে অপ্রাপ্ত বয়সে বিয়ে হওয়া ও সন্তান ধারণ। এ কারণে রোগাক্রান্ত হয়ে যায় এবং মা ও শিশু দুজনেই কি মৃত্যুর ঝুঁকি থাকে। প্রজনন স্বাস্থ্য রক্ষার জন্য প্রাপ্তবয়সে বিয়ে হওয়া একান্ত বাঞ্ছনীয়। এই সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চললে এই ঝুঁকি এড়ানো সম্ভব। নানা কারণে প্রজনন অঙ্গের রোগ দেখা দিতে পারে। প্রজনন অঙ্গ রোগাক্রান্ত হলে তা গোপন করা যাবে না, ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ঔষধ ও পথ্য গ্রহণ করতে হবে। এর ফলে আক্রমণ রোগ ও সংক্রমণ রোগ ও যৌন রোগের ঝুঁকি থেকে মুক্ত থাকা যাবে। পাঠ 5, প্রজনন স্বাস্থ্যবিধি ও গর্ভকালীন পালনীয় স্বাস্থ্য রক্ষা। মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি বিশেষ অংশ হচ্ছে প্রজনন স্বাস্থ্য। প্রজনন স্বাস্থ্য বলতে শুধু প্রজনন তন্ত্রের কাজ এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ ও অসুস্থতার অনুপস্থিতিকে বোঝায় না। এটা শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর এক সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন সম্পর্কিতকে বোঝায়। সম্পর্কিত রূপ অবস্থা, অর্থাৎ কি বলো, এটা শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর এক সুস্থ অবস্থার মধ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থা। আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপদ জন্ম ও সুস্বাস্থ্য বর্তমান প্রজন্মের সার্বিক সুস্থতার উপর নির্ভর করে। তাই আমাদের এই প্রজনন স্বাস্থ্যকে রক্ষা করার জন্য গুরুত্ব দিতে হবে।
প্রজনন স্বাস্থ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন উপাদানগুলো, সেটা হচ্ছে যেমন এক, প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালে প্রজনন স্বাস্থ্যবিধি, বয়ঃসন্ধিকালে প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দুই, উপযুক্ত বয়সে গর্ভধারণ, মেয়ের 20 বছর বয়স হলে সেই বয়সের আগে গর্ভধারণ করা যাবে না। উপযুক্ত বয়সে গর্ভধারণ করলে মা ও শিশু উভয়ই কি থাকে, সুস্থ থাকে। নিরাপদ মাতৃত্ব, নিরাপদ মাতৃত্ব বলতে বোঝায় গর্ভধারণকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর সময়ে মায়ের সুস্থতা বজায় রাখা। বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর হার অনেক বেশি, এর অন্যতম কারণ গর্ভবতী সময়ে মায়ের যত্ন হয় না। তিনি, পর্যাপ্ত খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্যসেবা পান না। তাছাড়া অপরিণত বয়সে বিয়ে ও গর্ভধারণের ফলে মা ও শিশুর অসুস্থতাও ঘটে। 4, শিশুর জন্য পূর্ব যত্ন, মায়ের গর্ভে সন্তান আসার পর পুষ্টি গুণ সমৃদ্ধ খাদ্য, চিকিৎসা, বিশ্রাম, ঘুম, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে নানা রকম জটিলতার সৃষ্টি হতে পারে। নবজাতকের পরিচর্যা, জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত শিশুকে কি বলা হয়, নবজাতক। জন্মের পরই শিশুকে সাল দুধ খাওয়ানো, টিকা প্রদান করা ইত্যাদি হচ্ছে শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মা ও শিশুর পুষ্টি, আমাদের দেশে অধিকাংশ মা ও শিশু অপুষ্টিতে ভোগে। এজন্য কি করতে হবে, গর্ভবতী মা ও প্রসূতি মা অপুষ্টিতে ভোগাল বলেই শিশু অপুষ্টিতে ভোগেন। ঘন ঘন গর্ভধারণ ও সন্তান প্রসব মা ও শিশুর অপুষ্টির অন্যতম প্রধান কারণ। প্রজনন তন্ত্রের বিভিন্ন রোগের সেবা ও রোগ প্রতিরোধ, এই সমস্ত রোগের মধ্যে রয়েছে সংক্রমণ রোগ, যৌন রোগ, প্রজনন অঙ্গে ক্যান্সার সহ নানা রকম রোগ। এইসব রোগের সেবা প্রদানকারীর সংস্থার সাথে যোগাযোগ রেখে তাদের কাছ থেকে প্রয়োজন মতো সেবা গ্রহণ করতে হবে। তাহলে আমরা জানলাম যে প্রজনন স্বাস্থ্যবিধি রক্ষা করতে হলে আমাদের প্রজনন স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং সেগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে প্রজনন স্বাস্থ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানগুলো, যে উপাদানগুলো সম্পর্কে আমাদের সবাই কী থাকা দরকার, ধারণা থাকা দরকার। তাহলে পরবর্তীতে আমাদের কোনো রকমের কি বিপদ আসবে না, বা যে কোনো ধরনের বিপদ থেকে নিজেকে এবং অন্যকেও রক্ষা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।